বন্ধুরা, আজকে আমি খুব খুশি। তো সকালে বাসি কাজটা সব হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর অর্জুন এখন কলেজ যাবে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। নতুন দিনে নতুন সময়, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে তোমাদের নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তাহলে চলো বন্ধুরা, সারাদিন কী কী করি দেখতে থাকো। তো দেখো, ইউটিউবে ফার্স্ট মিনিট পেয়ে গেছি। তো তোমরা তো ভাবলেই এটা ফার্স্ট মিনিট পেয়ে গেছি, কিন্তু না, অর্জুনের কলেজের ফিজ দেবো। তো চলো সঙ্গে থেকো বন্ধুরা। তো অর্জুন এখন কলেজ যাবে, আমার সব রেডি হয়ে গেছে, চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, অর্জুন কলেজ চলে গেল আর গরম ভাত খেয়ে গেছে, মানে আলু সিদ্ধ মাখিয়ে দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি, ওই দিয়ে খেয়ে গেছে। আর কটা ঠান্ডা ভাতও আছে, অয়ন বললো ও ঠান্ডা ভাত খাবে আলু মাখা ডিম ভাজা দিয়ে। তো চলো, আমি এদিকে বরবটি কেটে নিয়েছি আর আলু কুচিয়ে নিয়েছি, তো ওগুলো এখন ভাজা বসাবো। তো চলো ভাজাটা বসিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কালো জিরেটা। তো দেখো, আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। বরবটি আলু ভাজা বসিয়ে আমি অয়নের জন্য ভাত বেড়ে নিলাম। তো চলো দিয়ে আসি ভাতটা। আর অর্জুন তো খেয়ে চলে গেছে, আর মানে টাকাটা জমা দিয়েই চলে আসবে। আর অয়ন এখন ভাত খেতে খেতে যাবো, কার্টুন দেখবে। বন্ধুরা, অয়ন বুদ্ধদেবের ছবি আঁকছে, তো দেখো ছবিটা কত সুন্দর হয়েছে। আর ও দেয়ালে টাঙাবে, তাই ছবিটা মানে টানানোরও ওই উপর দিকে সিস্টেমটা করেছে। তো দেয়ালে টানানোর পর তোমাদেরকে দেখাবো, আর আঁকছে কত সুন্দর করে, সেটাই তোমাদের ফাইনাল লুক দেখাবো। কারণ বুদ্ধদেব যখন তপস্যা করতে গেছিল, তখন বুদ্ধদেব চুলগুলো সব কেটে গেছিল, আর গরমে যেন বুদ্ধদেবের কষ্ট না হয়, তার জন্য ছোট ছোট সেল সেল মানে যে শামুকগুলো হয় ছোট ছোট, ওই শামুকগুলো বুদ্ধদেবের মাথায় উঠে বুদ্ধদেবকে ঠান্ডা দিচ্ছিল। তখন ওই ঠান্ডা দিতে গিয়ে ওরা দেহ ত্যাগ করেছিল, বুদ্ধদেবকে ঠান্ডা দিতে গিয়ে সেলগুলো যখন দেহ ত্যাগ করেছিল, তার জন্য বুদ্ধদেব আর কোনোদিন বুদ্ধদেবের মাথা থেকে সেলগুলোকে নামায়নি, তার জন্যই বুদ্ধদেবের চুলগুলো এমন। তো বন্ধুরা, তোমাদেরকে অয়ন মানে বুদ্ধদেবের চুলগুলো এরকম প্যাঁচানো প্যাঁচানো, তাই তোমাদেরকে বললো, ওর বন্ধু জানতো না, ওর বন্ধুকে বললো যে কিসের জন্য চুলগুলো এরকম হয়েছে, তাই বন্ধুকে গল্পটা বলে শোনালো। তো দেখো কত সুন্দর অয়ন এঁকেছে বুদ্ধদেবকে। আর এখনো আঁকা হয়নি, মানে রং করা হয়নি, আঁকা তো হয়ে গেছে, রং করা হয়নি, রংটা পুরো সম্পূর্ণ হোক তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই মাংস কিনে নিয়ে এসছে, আর আমি এদিকে মাংস ধুয়ে ধুয়ে একবারে মশলা দিয়ে আলু দিয়ে মানে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাংসটা দিয়ে। তো এবার আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এখন আর একটু কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। আর এখন আমি যাবো পা মোচা চটগুলো ধুতে। তো অনেকদিন থেকেই ভাবছি যে পা মোচা চটগুলো ধোবো, ধোয়া হচ্ছে না এখন মাংসতে, মানে একটু জল ঢেলে তারপরে যাবো চটগুলো ধুতে। তো চলো। অর্জুন কলেজ থেকে চলে আসছে, আর আমিও স্নান টানান করে চলে আসলাম। তো
কি রান্না করলাম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। চলো তাহলে, এখানে দেখো আলু বরবটি ভাজা, আর এখানে হচ্ছে মাংসের তরকারিটা। তো বন্ধুরা এন দেখো মানে কালার করছিল দুপুরবেলা, তো ফাইনালি হয়ে গেছে এখন। তো একে রং করা হয়ে গেছে পুরো, তো দেখো কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা। আর ওইটা দেখো কত সুন্দর লাগছে, ওইটাও করেছে ও। একটু কাছে নিয়ে দেখাই, তো দেখো এইভাবে পাট পাট করে তিন ভাগে করেছে, মানে একটা গোটা এই কাঠগুলো পায়নি বলে ভাগে ভাগে দেখো কাঠগুলো। এ দেখো এই একটা, আর এ একটা, আর এ একটা, দেখো তিনটে কাঠ দিয়ে ও মানে বুদ্ধদেবের ছবিটা কত সুন্দরভাবে এঁকেছে মনে হচ্ছে দূর থেকে। এটা একটু জোড়া করে দেই, তো মনে হচ্ছে দেখো দূর থেকে মনে হচ্ছে একই পাটাতে করেছে। তো বন্ধুরা আয়নের বুদ্ধদেব কালার করা হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আর নিজের শরীরে বেশি বেশি করে খেয়াল করো। দেখা হবে নতুন এক সকালে, আজকের মতন টাটা টাটা বন্ধুরা। কত সুন্দর এঁকেছে তাই না বলো বন্ধুরা।